রবিবার রাতে পথ দুর্ঘটনা আরামবাগে, রাস্তায় উল্টে গেল কন্টেনার। ঘটনাটি ঘটেছে আরামবাগের গড়বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে কন্টেনারটি আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় আরামবাগের গড়বাড়ি এলাকায় গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এর জেরে গাড়িটি ডিভাইডার টপকে অন্য লেনে চলে গিয়ে কন্টেনারটি উল্টে যায়। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। দেখুন, আমরা ক্লাবে ছিলাম, ক্লাব থেকে একটা শব্দ পেলুম দুম করে। তার আগে ওই সামনের চাকাটা মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। ওর গাড়িটা রাখতে না পেরে ও ডিভাইডারের উপর দিয়ে মেরে উল্টো দিকে পাল্টি খাইছে। গাড়িটা পাল্টি হয়েছে, কারো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করেছিলাম। থানার সাহেবরা সঙ্গে সঙ্গে এসে যা দেওয়ার দরকার করেছে, এবং এদেরও কোনো ক্ষতি করতে আমরা দিইনি, গায়ে হাত দিতেও দিইনি, কিচ্ছু না। এরা সুস্থ শরীরে সবলই আছে। একে যেটা এবারে থানার বাবুরা আছেন, যেটা করলে করবে। গাড়ির চালক বলেন, আমরা আরামবাগ থেকে নৈহাটির দিকে যাচ্ছিলাম, সেই সময় গাড়ির চাকা পাংচার হয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পথে পড়াশোনার একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল সিবিএসসি। এখানে রয়েছে অডিও ভিজুয়াল স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি অ্যান্ড সায়েন্স ল্যাব, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। বেস্ট টিচার এন্ড কোয়ালিটি এডুকেশনের একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল। আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরাজি মোড়, রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে। ফোন নাম্বার 9339527506 এবং 9883231928।